नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के नतून बचर 2023 शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। 17 जानुआरी 2023 शनिर राशि परिवर्तन। हाँ, ठीक सुनेछेन, 2023 17 জানুয়ারি শনির রাশি পরিবর্তনে 30 বছর পর কন্যা রাশির মহা পরিবর্তন ঘটতে চলেছে। এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই আপনারা দেখবেন, কারণ এই ভিডিওটিতে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশনে কিন্তু দেওয়া হবে। দেখুন, কন্যা রাশির আপনি মানুষ, এই যে 30 বছর পর মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে শনি, কন্যা রাশি কি রেজাল্ট পেতে চলেছে, শনির ষষ্ঠভাবে প্রবেশ এবং শনির যে দৃষ্টিগুলো দিচ্ছে তার ফলে কি রেজাল্ট পেতে চলেছে, সম্পূর্ণ বিশ্লেষণ করতে চলেছি। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। আর যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, আপনি কন্যা রাশির মানুষ, আপনার ঠিক ষষ্ঠভাবে শনি অবস্থান করছে। ষষ্ঠভাবে শনি অবস্থান 17 জানুয়ারি 2023 থেকে খুব শুভ ফল আপনাদেরকে দিবে। কোন কোন দিক থেকে? প্রথম কথা হচ্ছে, আপনাদের যারা ঋণে পড়ে গেছিলেন, লিখে রাখুন, ঋণ পরিশোধ আপনাদের কিন্তু হতে চলেছে। বড় ধরনের ঋণে পড়ে গেছেন, ঋণ থেকে মুক্তি পেতে চলেছেন কন্যা রাশি। শত্রুতাটা কিছুটা আপনাদের কমবে, শত্রু কিন্তু আপনার সঙ্গে পেরে উঠবে না, যতই করুক না কেন আপনার সঙ্গে কিন্তু শত্রু পেরে উঠবে না। যাদের ক্ষেত্রে মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে একটা রিলিফ আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি কন্যা রাশির মানুষ, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর এই ষষ্ঠভাবে প্রবেশ করে আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে শরীর স্বাস্থ্যের পার্টটা আপনাদের কিন্তু ডেভেলপমেন্ট করবেই। এই শনি ঠিক দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে। দ্বাদশভাব হচ্ছে ফরেন, দ্বাদশভাব হচ্ছে আমাদের হসপিটাল বোঝায়। দেখুন, ফরেন অ্যাক্টিভিটি আপনাদের বৃদ্ধি করবে। যারা বিদেশ যেতে চাইছিলেন, বিদেশ যাত্রার একটা যোগ আপনাদের সৃষ্টি করবে, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন। যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশের সাথে যুক্ত আছেন, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর ঠিক আপনাদের তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, তৃতীয় ভাবটা হচ্ছে সাহস, পরাক্রম, সম্পর্ক, এই জায়গাগুলো কিন্তু বোঝায়। দেখুন, প্রথম কথা হচ্ছে তৃতীয়ভাবে দৃষ্টি দিয়ে আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি করবে, তবে মানুষের সঙ্গে একটু মিলেমিশে চলবেন। আপনার পাড়ার প্রতিবেশী অর্থাৎ তাদেরকে সঙ্গে একটু মিলঝুল দিয়ে চলবেন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। এবং অনলাইন বা ডিজিটাল মার্কেটিং, এই জায়গাগুলো কিন্তু বাড়বে। অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ, আপনি কন্যা রাশির মানুষ, এই অ্যাক্টিভিটিটা আপনাদের বাড়বে। এবং কমিউনিকেশান, যোগাযোগের জায়গাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি করবে। লিখে রাখুন, আপনি কন্যা রাশির মানুষ,
আপনার ক্ষেত্রে। ঠিক অষ্টম ভাবে দৃষ্টি দিচ্ছে, অষ্টম ভাব আমাদের গুপ্ত বিদ্যা, ষড়যন্ত্র, এই জায়গাগুলো বিচার করা হয়। এখানে আপনাদের বিশেষভাবে যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, সেখান থেকে লাভ আপনারা পাবেন। এবং এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এগেনস্টে ষড়যন্ত্র হতে পারে, এটা আমি বলছি। এখানে একটু চোখ কান খুলে খুব বিশ্বাস মানুষকে করবেন না, অর্থাৎ যাকেই দেখবেন একটু বিশ্বাসটা কম করে তার সঙ্গে কাজ করুন। কি উপায় করবেন? শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং গণেশজির উপাসনা আপনারা করুন। বিশেষভাবে লাভ আপনারা কিন্তু নিশ্চিত রূপে পাবেন। এই শনির রাশি পরিবর্তন 2023 30 বছর পর কুম্ভ রাশিতে প্রবেশ করে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু মহা পরিবর্তন নিয়ে আসতে চলেছে। দেখুন, শনি চাপ দেতা হে তো ছাপ্পর ভাড়কে দেতা হে। নমস্কার, ধন্যবাদ।